হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয় আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তো বরাবরের মতো আজকেও আপনাদের জন্য একটা সরকারি চাকরির সার্কুলার নিয়ে চলে আসছে, আর সেটি হচ্ছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে একটা সার্কুলার প্রকাশিত হয়েছে। সার্কুলারটির ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে দিয়ে দিব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে সার্কুলারটি নিজের কাছে সংগ্রহ করে রাখতে পারবেন। তো চলুন সার্কুলারটির ডিটেলসে দেখে নেওয়া যাক। এই সার্কুলারটিতে 31 জন সায়েন্টিফিক অফিসার নিবে বিভিন্ন ক্যাটাগরিতে। তো এটি নবম গ্রেডের একটি চাকরি এবং এর বেসিক বেতন স্কেল 22,000 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত, এবং এর শিক্ষাগত যোগ্যতা আপনারা দেখে নেবেন, কারণ এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, সবগুলা মুখে বলা সম্ভব নয়, এতে আপনাদের সময় নষ্ট হবে। এবং আপনারা সকল জেলা থেকে আবেদন করতে পারবেন, তবে 30 বছরের বেশি বয়স হলে আপনি আবেদন করতে পারবেন না। এরপরে আমরা দেখতে পাচ্ছি ইঞ্জিনিয়ার নেবে বিভিন্ন ক্যাটাগরিতে। এটিও নবম গ্রেডের একটি চাকরি, এর বেতন স্কেল 22,000 টাকা থেকে 53,060 টাকা। এরপরে আমরা দেখছি রিসার্চ কেমিস্ট্রি স্থায়ী, এটার থেকে লোক নেবে 7 জন। এটা 11 গ্রেডের একটি চাকরি এবং এর বেতন স্কেল 12,500 থেকে 30,230 টাকা। 19 নম্বর আমরা দেখছি রিসার্চ ফিজিসিস্ট, পদ সংখ্যা 2 জন, এটিও 11 গ্রেডের একটি চাকরি। 20 নম্বরে আমরা দেখছি রিসার্চ ফার্মাকোলজিস্ট, পদ সংখ্যা 2 জন, এটিও 11 গ্রেডের একটি চাকরি। 21 নম্বরে আমরা দেখছি ইউডিএ নিবে 3 জন এবং এর বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা। এটি 14 গ্রেডের একটি চাকরি। এরপর আমরা দেখতে পাচ্ছি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিবে 3 জন এবং এটি 16 গ্রেডের একটি চাকরি। বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। এরপর আমরা দেখতে পাচ্ছি মালি নিবে 1 জন এবং এটি 20 গ্রেডের একটি চাকরি। এর বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা। এরপর আমরা দেখছি অফিস সহায়ক নিবে 4 জন, এটিও 20 গ্রেডের একটি চাকরি এবং এর বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। এরপর আমরা দেখতে পাচ্ছি সিকিউরিটি গার্ড নিবে 2 জন, এর বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা। এরপর আমরা দেখছি প্লাম্বিং হেল্পার নেবে 1 জন এবং এর বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানে আমরা বেশ কিছু ইনফরমেশন দেখতে পাচ্ছি, যেগুলো আপনারা অবশ্যই সার্কুলারটি ডাউনলোড করে সম্পূর্ণ সার্কুলার পড়ে নেবেন। আমি শুধু গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো এখানে বলছি। অনলাইনে আবেদনের শেষ তারিখ 15ই ডিসেম্বর 2021 বিকাল 5টা। তাছাড়া পরীক্ষাটি হওয়ার সম্ভাবনা আছে সার্কুলারের ডেট শেষ হবার 5 মাস পরে। পরীক্ষার তারিখ অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে এবং আপনাকে অবশ্যই মেসেজের মাধ্যমে জানানো হবে। আর একটি কথা, আমি আমার চ্যানেলে চাকরি বিষয়ক সকল ইনফরমেশন আপডেট দিয়ে থাকি। চাকরির সার্কুলার, চাকরির পরীক্ষার তারিখ, চাকরির পরীক্ষার রেজাল্ট ইত্যাদি বিষয়ে আমি আপডেট দিয়ে থাকি। আপনি যদি একজন চাকরি প্রত্যাশী হয়ে থাকেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, ইনশাআল্লাহ আপনি একটু হলে উপকৃত হবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।